আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে থাকছে মুরগির মাংস দিয়ে পটলের রেসিপি এ রেসিপির বিশেষত্ব হচ্ছে পটলটাকে আস্ত রাখা হয় এটি খেতে অসম্ভব মজার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলোকে রেডি করে নিব সেই জন্য এখানে একটা পটল নিয়েছি আর পটলের দুই পাশটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এখন পটলের ওপরে যে পাতলা সবুজ কালারের আবরণটা আছে সেটাকে আর একটা চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন এখন একটা লোহার শিক দিয়ে আমি এই পটলটাকে ছিদ্র করে নিব আপনাদের কাছে যদি এই ধরনের শিখ না থাকে তাহলে আপনারা চাইলে বটি বা চুরির সামনের অংশ দিয়ে এই কাজটা করতে পারেন আর এই কাজটা খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে আমার কাছে এই শিখ ছিল সেজন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি সবগুলো পটল ছিদ্র করে নিয়েছি এখানে আমি ছয় পিস মিডিয়াম সাইজের পটল নিয়েছি আর পটলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস এক কেজি এখানে আমি মাংসগুলোকে স্কিন সহ নিয়েছি তবে আপনারা চাইলে স্কিনটা ফেলে দিতে পারেন কিন্তু স্কিন সহ নিলেই খেতে বেশি ভালো লাগে আর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলে আসলাম রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসলে চলবে পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা সবুজ এলাচ একটা কালো এলাচ চারটা লবঙ্গ আর দুইটা দারুচিনি আর দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চিরে আমি চার পিস করে দিয়েছি এখন এই গরম মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গরম মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এখন এই আদা রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর গুড়া মশলা অ্যাড করার আগে পানি অ্যাড করলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে না প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আমি জিরা গুঁড়াটা পরে অ্যাড করব সেজন্য এখন কম করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষাতে থাকতে হবে মশলা কষানোর সুবিধার্থে যদি মনে হয় যে সামান্য পরিমাণে পানির প্রয়োজন তাহলে আপনারা এখানে কিছুটা পানি অ্যাড করে মশলাগুলোকে কষিয়ে নিতে পারেন এতে করে মশলাটা পুড়ে যাওয়া আর কোনো সম্ভাবনা থাকবে না মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটাকেও এখন আমি কষিয়ে নিব মাংসটা কষানোর সময় এখানে এসটা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয় আর সেই পানিটা দিয়েই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে কষিয়ে নিব ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর মাংসগুলোকে আমি ভালো মতোই কষিয়ে নিয়েছি এর মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিয়েছি মাংসর মধ্যে থেকে যে পানিগুলো বের হয়েছিল সেটা দিয়ে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ছিদ্র করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর এই পটলটাকেও এখন কষিয়ে নিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলগুলোকে কষিয়ে নিব ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর পটলগুলোকেও ভালো মতো কষিয়ে নিয়েছি আর এর মাঝে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিয়েছি পটল থেকেই বেশ কিছু পানি বের হয়েছে আর পটলটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু পটলটা আস্ত আছে সেজন্য আরও ভালো করে কষাতে হবে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তবে পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই পানি কতটুকু লাগবে আসলে আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন বা আপনাদের মাংসটা সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটার উপরে নির্ভর করে পানিটা দিতে হবে তবে এই তরকারিটা পানিটা একটু বেশি দেওয়াই ভালো কারণ এই তরকারিটা ঝোল ঝোল লেখেতে বেশি ভালো লাগে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে আর মাংস আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় ফিরে আসলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর এরই মধ্যে ঝোলগুলো অনেকটাই কমে এসেছে আর মাংস পটল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমার রান্নাটা প্রায় শেষ আমি এর চেয়ে আর ঝোলটা কমাবো না এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন পটলগুলো ঝোল অনেকটাই টেনে নিয়েছে এর চেয়ে কম ঝোল হলে খেতে ভালো লাগবে না এটাতে ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ